যুক্তরাজ্য থেকে উচ্চশিক্ষা শেষ করে দেশেই ভিন্ন কিছু করার স্বপ্ন দেখেন তরুণ উদ্যোক্তা মাহমুদ হাসান। বছর চারেক আগে রূপগঞ্জে মোটা অঙ্কের বিনিয়োগে চালু করেন সিয়াম পেপার মিল নামের এই প্রতিষ্ঠান। করোনার শুরু থেকেই থমকে আছে এই কারখানার চাকা। আমরা এই 6-7 মাস ফ্যাক্টরি বন্ধ থাকার কারণে আমরা এখন আর্থিক সংকটে মানে ভুগছি। আমাদের রানিং ক্যাপিটালটা আমাদের নাই এখন। তো এই মুহূর্তে সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায় আসলে আমাদের যাওয়ার জায়গা থাকবে না। আমাদের ইন্ডাস্ট্রি আজকে 9 মাস বন্ধ। আজকে শুধুমাত্র এই ব্যাংকের অসহযোগিতার জন্য আমরা চালু মিলকে বন্ধ করতে বাধ্য হয়েছি। একটা গ্রেস সময় দিয়ে আমাদেরকে রিশিডিউল করে ব্যাংকের সুবিধাগুলো নেওয়ার সুযোগ করে দিলে আমরা ঘুরে দাঁড়াতে পারব। বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশনের হিসাব বলছে দেশে নিবন্ধিত কাগজ শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা 114টি, যেখানে চালু ছিল 75টি কারখানা, কিন্তু করোনার ছোবলে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে 38টি। প্রায় 4 দশকের ঐতিহ্যবাহী কাগজ শিল্প করোনাকালে রুগ্ন হয়ে পড়লেও অন্তরালেই থেকে যাচ্ছে তার পুনরুদ্ধার পরিকল্পনা। এই যেমন এই একটি কারখানা গত 9 মাস বন্ধ থাকায় হুমকিতে পড়েছে অন্তত 150 কোটি টাকার বিনিয়োগ। পেপার মিলস অ্যাসোসিয়েশনের মহাসচিব বলছেন মহামারীর এই সময়ে বিশেষ খাত বিবেচনায় সহজ করতে হবে এ খাতে প্রণোদনা পাওয়ার সুযোগ। এই সেক্টরটাকে পৃথক সেক্টর হিসেবে বিবেচনা করে এর জন্য পৃথক একটা প্যাকেজ, প্রণোদনা প্যাকেজ বা পুনরুদ্ধার প্যাকেজ যদি ঘোষণা করা হয়, যুক্তিসঙ্গতভাবে পেপার সেক্টরে যারা আছে বা বিপিএম এর সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে তাহলে এই সেক্টরটিকে উদ্ধার করা সম্ভব হবে। হিসাব বলছে ঐতিহ্যবাহী কাগজ শিল্পের সাথে প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে 25 লাখ লোকের কর্মসংস্থান, যেখানে বিনিয়োগ আছে অন্তত 75,000 কোটি টাকা। করোনাকালে অধিকাংশ কারখানায় উৎপাদন কমে যাওয়ায় হুমকিতে পড়েছে মোটা অঙ্কের বিনিয়োগ। 12.5 থেকে 15 লক্ষ কর্মসংস্থান নষ্ট হয়েছে এবং তারপর এফেক্ট হিসাবে এদের যে পারিবারিক সুস্থতা বা পরোক্ষ যে এফেক্টটা তাতে প্রায় 50 লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে পেপার সেক্টরের এই পরিণতির জন্য, কোভিড পরবর্তী এই দুর্দশাগ্রস্ত অবস্থার জন্য। করোনা চলে গেলে যেটা শেষ হয়ে যাবে তা না, হয়তো কিছুটা চাহিদা বাড়বে, কিন্তু পুরোপুরিভাবে কাগজ এবং প্রিন্টিং শিল্প আগের অবস্থায় যাবে এটা কিন্তু ভাবা চলবে। এই ক্ষেত্রে এখানে বিশাল ধস নামবে। হিসাব বলছে কাগজ শিল্পের সাথে পরোক্ষভাবে জড়িয়ে আছে প্রায় 1 কোটি মানুষের জীবন জীবিকা, যাদের বেশিরভাগই এই করোনাকালে বিপর্যয়ের মুখে। শিশুর এমন অনাবিল আনন্দে কাগজের নৌকা ভাসিয়ে দেওয়ার মতোই যেন ভেসে যাচ্ছে কাগজ শিল্পের ঐতিহ্য। করোনাকালে অফিস আদালত কিংবা শিল্প প্রতিষ্ঠানে প্রযুক্তির আধিপত্য যত বেড়েছে ততই হারিয়েছে কাগজ শিল্পের উপকরণের ব্যবহার, ফলে ক্রমেই রুগ্ন হয়ে পড়ছে কাগজ শিল্প ও এর বাণিজ্য। করোনাকালীন এই সময়ে স্কুল কলেজ সহ অফিস আদালতে কাগজের চাহিদা কমে যাওয়ায় দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার এই নয়াবাজারে কাগজের বিক্রি অর্ধেকে নেমে এসেছে বলে দাবি এখানকার উদ্যোক্তাদের। ফলে তাদের টিকে থাকা নিয়েও হিমশিম খেতে হচ্ছে এমনটাই বলছেন এই খাতের ব্যবসায়ীরা। নয়াবাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন বিক্রির অবস্থা এমন যে অনেককেই বিকল্প ব্যবসারও চিন্তা করতে হচ্ছে। বিক্রিও করতে পারতেছি না, সেখানে আমাদের কোনো গ্রাহক নাই, আমাদের প্রত্যেকেরই প্রচুর পরিমাণের কাগজের মজুদ আছে এবং লস হচ্ছে। হোলসেলার যদি 10 লাখ টাকা সেল করে থাকে সে এখন 50,000 টাকা সেল করতে তার কষ্ট হচ্ছে। কাগজ ছাড়া অন্য ব্যবসার দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশনের হিসাব বলছে করোনাকালে কাগজ শিল্প রুগ্ন হয়ে পড়ায় এরই মধ্যে কাগজের উৎপাদন নেমে এসেছে অর্ধেকে, বিক্রি কমেছে 75% পর্যন্ত, আর কাগজের দাম কমেছে 50 থেকে 60%, ফলে মজুদ জমে থাকলেও বিক্রি নেই। অন্যদিকে বন সুবিধার অপব্যবহার বন্ধ করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশীয় উদ্যোক্তারা। যতটুকু প্রয়োজন তার থেকে অনেক বেশি আমদানি করে, আমদানি করে আনি বাধ্য, ওদের রেট থাকে কম, এই মালগুলো বাজারে দিয়ে দেয়। বাজারে দিয়ে দিলে তো নিরীহ দোকানদাররা তো যখন ইম্পোর্টের মালে পড়তে হয় না তখন তারা জীবিকার তাগিদে বাঁচার তাগিদে তারা তো কিনবেই। বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশনের হিসাব বলছে দেশে কাগজের চাহিদা 15 লাখ টন, বিপরীতে উৎপাদন হয় 20 লাখ টন। সংগঠনটির মহাসচিব বলছেন চরম বিপর্যয়ে থাকা মূল্য সংযোজনকারী এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে মহামারীর এই সময়ে বিশেষ নজর দিতে হবে সরকারকে। আমদানিকারকদের অবৈধ বাজারে কাগজ বিতরণ এই কারণেই কিন্তু এই সেক্টরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজে আমি অনুরোধ করব সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তর, মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা যেন এই বিষয়টিকে একটু নজর দেন।
বাংলাদেশের কাগজ রপ্তানি হয় বিশ্বের অন্তত ৪০টি দেশে। করোনাকালে যা ক্রমেই ছোট হয়ে আসছে।